গোয়াল ঘরে মা, গাছে ঝুলন্ত 8 বছর বয়সী ছেলের মরদেহ। পাবনার চাটমোহরে ভয়াবহ এমন হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে, ঘরে সিঁধ কাটা ছিল। ধারণা, রাতের আধারে দুর্বৃত্তরা হত্যাকাণ্ড ঘটিয়েছে। রহস্য উদ্ঘাটনে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটক করা হয়েছে একজনকে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। চাটমোহরের দিঘলিয়া গ্রাম, মালয়েশিয়া প্রবাসী আব্দুর রশিদের বাড়িতে স্বজন এলাকাবাসীর ভিড়, বইছে শোকের মাতম। সকালে গোয়ালঘর থেকে উদ্ধার করা হয় রশিদের স্ত্রী লাবণী খাতুনের মরদেহ। 8 বছরের শিশু সন্তান রিয়াদ, তার মরদেহ পাওয়া যায় বাড়ির বাইরের একটি গাছে ঝুলন্ত অবস্থায়। ঘরের সিঁধ কাটা ছিল। কত স্বপ্ন, দুই মাইজির ইট বালু আনিছে, কত খুশি রে, আমরা বাড়ি হরব তিনতলা রে। আমার মামি ধরেন এত সুন্দর মানুষ ছিল, কারোর সাথে আমার মনে করে যে জোরে হয়ে কথা কইতো না। আমার ধারণা এই টাকার অচিলাতি এই ঘটনা ঘটেছে। মা ছেলে হত্যার ঘটনায় নির্বাক এলাকাবাসী। দ্রুত রহস্য উদ্ঘাটনের পাশাপাশি জড়িতদের গ্রেফতারের দাবি তাদের। এই ঘটনার সাথে যারাই জড়িত থাকুক আর যেই জড়িত থাকুক তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমার বোন এবং ভাগ্নেকে যে হত্যা করেছে, আমার সহোদর আপন ভাই যদি গেলে করে থাকে তার আমি ব্যবস্থা ইনশাল্লাহ করব। পুলিশের ধারণা রাতের কোন এক সময় সিঁধ কেটে ঘরে ঢোকে দুর্বৃত্তরা, এরপর ঘটিয়েছে হত্যাকাণ্ড। জিজ্ঞাসাবাদের জন্য লাবণী খাতুনের ভাতিজা শাহিনকে আটক করা হয়েছে। আমাদের একটু সময় লাগবে, আমরা চেষ্টা করছি, আমরা ইতিমধ্যে কিছু ক্লু আমরা পাচ্ছি, আমরা আস্তে আস্তে আসলে সময় লাগবে, আমরা এটা একেবারে নিবিড়ভাবে এটা তদন্ত করার জন্য বা ইনকোয়ারি করার জন্য যেটা দরকার আমরা সবাই মাঠে নামছি। তদন্ত শেষে হত্যা রহস্য উদ্ঘাটন হবে বলে জানিয়েছে পুলিশ। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।